অন্ধ্র তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল ওয়ার্দা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। উপকূলের বিস্তীর্ণ এলাকা তছনছ, ভেঙে পড়ল বাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। দুর্যোগ শুরু হতেই দুজনের মৃত্যু। দুর্যোগ মোকাবিলায় তৎপর সেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, অন্ধ্র তামিলনাড়ুর বহু গ্রাম লণ্ডভণ্ড। আরও বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় প্রশাসন। দক্ষিণে দুর্যোগ, বঙ্গে শীত, যোগ দূরত্ব বেশি হওয়ায় শীত চুরি করতে পারল না ঘূর্ণিঝড়, বরং সাপে বর উত্তরে হওয়ার পথ খোলা থাকায় রাজ্যে বজায় থাকছে শীতের আমেজ, জানালো হাওয়া অফিস। ট্রেনে টিকিট কাটতে খুচরো সমস্যার সমাধানে রেল। হাওড়া ও শিয়ালদা টিকিট কাউন্টারে বসল কার্ড সোয়াইপ মেশিন, কাটা যাবে লোকাল, মান্থলি ও সিজনাল টিকিট। শিল্প শ্রমিকদের বেতন এবার ক্যাশলেস আর নগদে নয়, বেতন হবে চেক বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। নতুন আইন আনার কথা ভাবছে মোদী সরকার। হাতে আর মাত্র 18 দিন, ছাপতে হবে আরও 10 লক্ষ কোটি টাকার নোট, পূরণ হবে টার্গেট, কাটবে নগদ সংকট। ব্যাংক বা এটিএম থেকে তোলা যাবে ইচ্ছে মতো টাকা, দেখুন আমার 24 মিশন ইম্পসিবল রাত 8টায়। কপ্টার কেলেঙ্কারিতে কি এবার সিবিআই জেরার মুখে মনমোহন সিং? তলব করা হতে পারে ইউপিএ জমানার পিএমও আধিকারিকদেরও। জেরার মুখে পড়তে পারেন সিবিআই এর প্রাক্তন অধিকর্তা রঞ্জিৎ সিনহাও। জেসপের রেলের কোটি কোটি টাকার সম্পত্তি লোপাট মামলা, রাজ্য রেলের 3 আধিকারিককে কারখানা খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টে। 19 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। মুম্বাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে 36 রানে হারালো ভারত। 5 ম্যাচের সিরিজ পকেটে পুরো টিম ইন্ডিয়া, 3-0 এগিয়ে বিরাট বাহিনী, টেস্টের সেরা কোহলি। ঠিক যেন কাকের বাড়িতে কোকিলের ছানা, দাদু দিদার জিম্মায় শৈশব, তাদের হাত ধরেই বড় হয়ে ওঠা। একটু স্বাবলম্বী হলেই বার্ধক্যের কোল ফাঁকা করে বাবা মার ঠিকানায়, ঘোলাটে চোখে তখন শুধুই নাতি নাতনির অপেক্ষা, দেখুন শূন্য খাঁচা সন্ধে 6:30। ওজন বাড়ছে বলে ভয়ে বাদাম খাওয়া ছেড়েছেন, এক মুঠো বাদামই আপনার রোগ মুক্তির চাবি। হৃদরোগ ক্যান্সার প্রতিরোধেও বাদাম যেন পথ্য, দেখুন অফ পিট 24 বা বাদাম সন্ধে 7টায়।